विश्व खाद्य सुरक्षा दिवस दिन अभिजाने नेमे सैकतनगरी दीघार दुई होटेल के नोटिस दिल प्रशासन आधिकारिकरा। सैकतनगरी दीघार दुटी होटेल के नोटिस के केंद्र कर नतून कर व्यापक चांचल्य छड़िए। खबर गुणगत मान निम्नमान दुटी होटेल के नोटिस करा। प्रशासन उद्योगे खुशी दीघा बेड़ाते आसा पर्यटक थेके शुरू कर स्थानीय व्यवसायी थेके बासिंदारा। विश्व खाद्य सुरक्षा दिवस उपलक्षे मंगलवार सकाले दीघा और दीघा मोहना थानार उद्योगे एक कर्मसूची पालित है। ताते ही अंशग्रहण करें नंदीग्राम स्वास्थ्य जिलार खाद्य सुरक्षा दफ्तर आधिकारिकरा। सैकतनगर परिक्रमा कर सचेतनतार मिचिल करें पुलिस आधिकारिकरा। उपस्थित छिलें रामनगर एक नम्बर ब्लकर विडिओ विष्णुपद राय, नंदीग्राम जिलार खाद्य सुरक्षा आधिकारिक रणिता सरकार, दीघा थानार ओसि बुद्धदेव माल और दीघा मोहना थानार ओसि अमित देव सह एकाधिक पुलिस आधिकारिकरा। घटनार सूत्रपात मंगलवार सकाले सैकतनगरी परिक्रमा करेई दीघाय रास्तार पाशे गड़े उठा एकाधिक खाबारेर दोकान और रेस्टुरेंटे हाना देय आधिकारिकरा। समस्त खाबारेर गुणगत मान परीक्षा करें। खाबारेर गुणगत मान निम्नमानेर थाकाय ओल्ड दीघाय दुटी होटेल और रेस्टुरेंटके नोटिस दें आधिकारिकरा। होटेलेर खाबारेर गुणगत मान निम्नमानेर, पाशापाशी होटेल अपरिष्कार। दुटी होटेलेर मालिक और कर्मचारीदेर सतर्क करा हयेछे। शुधु दुटी होटेल नय, जारा एइसब स्वास्थ्यसम्मत खाबार परिबेशन करबेन ना तादेर बिरुद्धे आईनी व्यवस्था ग्रहण करार हुशियारी दें पुलिस प्रशासनेर एइ उद्योगे खुशी बेड़ाते आसा पर्यटकरा। रामनगर एक नम्बर ब्लकेर विडिओ विष्णुपद राय बलेन, एदिन 7ই জুন विश्व खाद्य सुरक्षा दिवस। এই উপলক্ষে দীঘায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তার পাশে সমস্ত খাবারের দোকানের গুণগত মান পরীক্ষা করলাম। খাবারের গুণগত মান না থাকায় দুটি হোটেল ও রেস্টুরেন্টকে নোটিশ করা হয়েছে। তারা কোনো মতেই খাবারে হাইজিন মেইনটেইন করছেন না। নিয়ম না মানলে আগামী দিনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা ডে, এই উপলক্ষে আমরা আমাদের ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, খাদ্য দপ্তর, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি প্রত্যেকে মিলে আজকে আপনারা দেখলেন ওল্ড দীঘার বিশ্ব বাংলা এক নম্বর গেট থেকে রাস্তার পাশে যে সমস্ত ফুডের স্টল আছে ওরা ঠিকমতো হাইজিন মেনটেন করছে কি না, সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না সেগুলো আমরা দেখলাম। এর সাথে সাথে আমরা ধরুন দুটো হোটেল কাম রেস্টুরেন্টকে নোটিস করলাম, কারণ সেখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যেটা অবজারভেশন করলাম যে তারা হাইজিন মেনটেন করছে না। এর সাথে সাথে আজকের এই উল্লেখযোগ্য দিনে আমরা প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দিচ্ছি যে ভাই ভালো খান, সুস্থ থাকুন, হাইজিন মেনটেন করুন। যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত আছে, রেস্টুরেন্ট ব্যবসার সাথে আছে যুক্ত, স্পেশালি যারা ফুড স্ট্রিট ফুড বেচে ওদের প্রতি একটা স্পেশাল বার্তা হচ্ছে ভাই আপনারা হাইজিন মেনটেন করুন। বিশেষ করে আমাদের আজকে রামনগর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এবং প্রধান এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং প্রধান দুই নম্বর গ্রাম পঞ্চায়েত মিলে আজকের এই বিশ্ব খাদ্য দিবস প্রাক্কালে, শুধু বিশ্ব খাদ্য দিবস নয়, প্রায় একটা রুটিন মাফিয়ে আমরা এই স্ট্রিট ফুড যারা পথের ধারে খাবার বিক্রি করে তাদের গুণগত মান যাচাইয়ের জন্য তদারকি করা হয়, যাতে আমাদের আগত পর্যটকরা এইসব খাবার খেয়ে তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের এই তদারকি। নন্দীগ্রামের স্বাস্থ্য আধিকারিক রণিতা সরকার বলেন পুলিশ প্রশাসন ও বিডিও নিয়ে সৈকতনগরীতে একাধিক খাবারের দোকানে হানা দেওয়া হয়েছে। সৈকতের সরণির চারপাশে যে দোকানগুলো আছে মেইনলি স্ট্রিট ফুড, যে স্ট্রিট ফুড তারা যে কতটা হাইজিন মেনটেন করছে, তাদের যে প্রোডাক্ট ইউজ করছে সেগুলো কতটা FSSAI লাইসেন্স আছে কি না, তাদের ম্যানুফ্যাকচারের ডেট, এক্সপায়ার ডেট এইসব আছে কি না, সেই সমস্ত বিষয়ে যাচাই করে দেখা হয়েছে। শুধুমাত্র কি দীঘায় হলো না, এটা পুরো সৈকত সহ মান্দারমণি, তাজপুর, শঙ্করপুর এই সমস্ত এলাকায় নজর দিয়ে হচ্ছে আজকে? আচ্ছা, আজকের দিনে আপাতত দীঘাতেই হয়েছে। দীঘায় বেড়াতে আসা কলকাতার এক পর্যটক জুই বিশ্বাস বলেন প্রশাসনের এই উদ্যোগ দেখে খুবই ভালো লাগছে, আমরা বেড়াতে এসে খাবারের বিষয়ে খুবই নিরাপদ, খুবই ভালো ব্যাপারটা, আমরা নিশ্চিন্ত আর কি, এই ব্যাপারটা যদি থাকে একদম। প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ দেখছেন? ভালো, খুবই ভালো। সকাল থেকেই দেখছি এরা নানান দোকানে যাচ্ছে এবং চেক করছে, এটা খুব ভালো জিনিস আর কি, খুব ভালো লাগছে দেখে যে আমরাও নিরাপদ খাওয়ার ব্যাপারটা তাহলে মনে হচ্ছে আমার।
খুবই ভালো, ভীষণই ভালো, এটা ভীষণ হওয়ার দরকার আর কি। মানে এটা দেখে খুব ভালো লাগছে যে আমরা এই জায়গাটা এসে এটা দেখলাম, খুব ভালো লাগছে দেখে যে এই ব্যাপারটা নিরাপদ, আমরা খাওয়ার ব্যাপারটা অন্তত যেটা বেসিক্যালি মানে এরম হওয়া উচিত সব জায়গায়, খুব ভালো লাগছে দেখে। আপনাদের একটা খাদ্য সুরক্ষা দিবস বোধ হয় একটা পালন করা হচ্ছে, যেখানে কোনো অফিসার আসছেন, মহিলার অফিসার আসছেন, উনি প্রত্যেকটা দোকানে দোকানে চেক করছেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।